ক্রিকেট নিয়ে অ্যান্ড উই আর ভেরি হ্যাপি, আমরা এটা খুশি, এমন না যে আমাদের মন খারাপ। আপনারা এত বেশি ইনভলভ, এই ইনভলভমেন্টটা আমাদেরকেও হেল্প করে অনেক, দিস ইজ নাম্বার ওয়ান। এর সাথে আরেকটা আছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতেও আমরা খুব হ্যাপি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এমন বিনয় আর হাসিমুখ নিশ্চয়ই বিসিবির সভাপতিকে আলাদা করেছে অন্য কারোর থেকে। ক্রিকেটারদের নিয়ে তার স্যাটিসফ্যাকশনটাও স্পষ্ট। শুধু বিনয়ই পটু নন বিসিবি বস নাজমুল হাসান পাপন, সময় বুঝে রসিকতাটাও করতে পারেন দারুণ। আমি চিন্তা করছি আপনাদের কাছে নাম চাবো যে বেস্ট 11 তৈরি করে দেন ফর ওয়ার্ল্ড কাপ, তারপর দেখি আপনারা কি বলেন। হ্যাঁ, এটা হলে ভালো হয় না? কে কি দেয় জানতে তো পারলাম, ওটা যে হবে এটা তো আমি কথা দিতে পারছি না, বাট এটা আমরা জানতে পারলাম যে আপনারা কি মনে করেন কাকে খেলানো উচিত। বিশ্বকাপ স্কোয়াড কেমন চান, এই প্রশ্নেও বেশ পরিপাটি উত্তর, এবং সেটাও বেশ বিনয়ী ভঙ্গিতেই। আমাকে যদি জিজ্ঞেস করেন, তামিম, লিটন, শান্ত, সাকিব, তহিদ, হৃদয়, মুশফিক, এই ছয়টার মধ্যে মানে মনে হয় না আপনারা কেউ বাদ দিবেন। এই ছয়জনকে ছাড়া বিসিবি বসের রাডারে আছেন দলের বাইরে থেকে পারফর্ম করা ক্রিকেটাররাও। ব্যাকআপ ওপেনার যে অপরিহার্য তাও ভুলে যাননি বিসিবি প্রধান। ওপেনিং এ যদি আমরা যাই, ডেফিনেটলি নাইম শেখ এন্ড বিজয়, দে আর পারফর্মিং ভেরি ওয়েল, ওরাও আসতে পারে। কি আসবে আমি কিন্তু জানি না, মানে আপনাদেরকে বলছি আমি আমার অ্যাসেসমেন্টে। সো ওখানে দুজন আছে যারা ঢুকতে পারে, মানে এমন না যে ওরা পারে না দেখে ওদেরকে বাদ দেওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে না, দিস ইজ নাম্বার ওয়ান। সো আমার ধারণা ওপেনিংয়ে একজনকে না একজনকে হয়তো তারা নিবে। 15 জনের যদি স্কোয়াড করে, বেস্ট 11 না খেললেও একজনকে রাখতে হবে, হঠাৎ করে যদি ইনজুর্ড হয়ে যায় তখন তো একজনকে লাগবে। স্পিনার এবং পেসারদের নিয়ে নিজের ভাবনা অকপটে বললেন নাজমুল হাসান পাপন। তিনি যে সব কিছুতে কর্তৃত্ব করেন না সেটাও খোলাসা করলেন। আমার ধারণা তিনটা পেসার খেলবে নিশ্চিত, আর সাকিব যদি খেলে তাহলে আর একটা স্পিনার খেলবে। সো পাঁচটা বোলার এরকম তো আর খেলা যাবে না বিশ্বকাপ। সো আমরা যদি তিনটা পেসার খেলি সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের এখানে তাসকিন আছে, মুস্তাফিজ আছে, হাসান মাহমুদ আছে, শরীফুল আছে, এবাদত আছে। সো উই ডোন্ট হ্যাভ এনি ইস্যু, যে কোনো তিনজনই খেলতে পারে। যদি চারজন পেসার করে তাহলেও আমাদের কোনো সমস্যা নেই। আমার মনে হয় না কেউ বলবে যে মেহেদী হাসান মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া উচিত। স্কোয়াডে নাই, কিন্তু ডেফিনেটলি যে কোনো সময় ঢোকার মতো অবস্থানে আছে আফিফ, মামুদুল্লাহ রিয়াদ। আলটিমেটলি নান্নু কী করবে সেটাও জানি না 15 জনের, আর বেস্ট 11-এ কী হবে সেটাও আমি জানি না। আরিফুদ্দিন নবীন, 71। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার। দেশি নগদে বেশি লাভ।